দুটি প্রশ্ন নিয়ে আপনার কাছে জানতে চাই। একটি হচ্ছে যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, এটি ব্যবহারের আইন, আইনের প্রয়োগ, পাশাপাশি জবাবদিহিতা এই মুহূর্তে কতখানি জরুরি? আর দ্বিতীয় যে প্রশ্নটি, শিশুদের আবেগকে অভিভাবকদের মূল্যায়ন কিভাবে করা যায়? একটা বিষয় খেয়াল করেন, যেমন আজিজ বলছিলেন যে একটু আগে একটা বাচ্চার কথা বলে ওটাতে এক্সাম্পলটা দিয়ে শুরু করি, যে তার ঘুমের একদম সাইকেলটাই নষ্ট হয়ে গেছে, তাহলে এই বাচ্চাটা, এটা কিন্তু বায়োলজিক্যাল রিদম বলি আমরা, হ্যাঁ, বায়োলজিক্যাল রিদমটাই ধ্বংস হয়ে গেছে। এই বাচ্চাটা দেখবেন মনোযোগ পাচ্ছে না, ডিপ্রেশন চলে আসছে, খেতে ভাল লাগে না, ঘুমাতে ভাল লাগে না, কারোর সাথে গল্প করতে ভাল লাগে না। এটা কিন্তু একটা মানুষ না, এরকম দেখবেন অসংখ্য শিশু কিশোররা কিন্তু আমার কাছে এই সমস্যা নিয়ে আসছে, এবং বাবা মা একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে যে আমরা এই বাচ্চাকে কি করব। ও এখন ক্লাসে ফেল করছে, যে বাচ্চাটা ক্লাসে প্রথম সারি ছিল সে এখন ফেল করছে, যেই বাচ্চাটা দেখা গেল যে আমাদের যে স্কুলে বলছে যে আমরা অলিম্পিয়াড বা এরকম, হ্যাঁ, নানা রকম প্রোগ্রাম ছিল, এখন সে কিছুতেই অ্যাটেন্ড করে না এবং খেলাধুলায় যায় না, সে ক্লাসে কো কারিকুলার অ্যাক্টিভিটিস তাকে কোথাও পাঠানো যায় না। আপনি খেয়াল করেন, যদি এখনই আমরা এই জায়গাগুলোতে হস্তক্ষেপ না করি, আমাদের আইন তো অনেক থাকে, হ্যাঁ, আমরা তো হস্তক্ষেপ না করি এবং বাবা মা একটু সোচ্চার না হই এই বাচ্চাগুলোকে নিয়ে, আমি মনে হয় গত করোনার পরে ভয়াবহ অবস্থা দেখেছি এই স্ক্রিন অ্যাডিকশন এবং মোবাইল, সোশ্যাল মিডিয়ার, ফেসবুকের, দেখা গেলো পড়া বাদ দিয়ে বসে আছে যে অ্যাফেয়ার ব্রেকআপ হয়ে গেছে, আমি আর পড়াশোনা করবো না। জি, তারপর দেখা গেলো যে গ্রুপের মধ্যে ভয়ানক ভয়ানক সেই কাহিনীগুলা, দেখা গেলো যৌন হয়রানির শিকার হচ্ছে, তার মিডিয়াতে তার ই ছেড়ে দেওয়া হচ্ছে, তাদের মানে পিকচার বানিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, ভয়াবহ, টাকা পয়সা নিয়ে যাওয়া হচ্ছে, বাবা মা মেয়েটা এবারে দেখা যাচ্ছে গোল টোল নিয়ে বের হয়ে যাচ্ছে সেই বাচ্চাটা, হ্যাঁ, একটা টিন এজার, সে কি বোঝে, তাকে একেবারে একটা বুলিং এর শিকার হয়ে ভয়াবহ অবস্থা। তো এই যে জায়গাগুলো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের কি দরকার, আইনের প্রয়োগটা দরকার, জি, এবং দেখা যায় যে আমরা আইন কিন্তু অনেক আছে আমাদের, হ্যাঁ, কিন্তু দেখা যাবে যে আপনি প্রয়োগ করতে গেলে সেই জায়গায় একটা আরেকটা ভয়ানক জায়গা আছে, এটা আমি শেয়ার করতে চাই। কিছু বাচ্চা তারা এরকম যৌন হয়রানির শিকার হলো মিডিয়ার বদৌলতে, এবং তার ফ্যামিলি মেম্বার কেউ কিন্তু কোনোভাবেই কোনো মামলায় যাবে না, ওরা কিন্তু মানুষটাকে চেনে, তারই কোনো বন্ধু, তারই কোনো সহপাঠী অথবা বন্ধুর বন্ধু, তারা কিন্তু কোনোভাবেই যাচ্ছে না। আমি যখন বাবার সাথে কথা বললাম, মার সাথে কথা বললাম, পরে ভাই রাজি হলো যে আমি দেখি কিছু করতে পারি কিনা, এটা আমার বোনের জীবনের সাথে সম্পর্কিত, তো ও এখন খুবই ছোট মানুষ, ওটা কলেজে পড়ে, স্কুলে পড়ে, তো ওকে আমরা আসলে এখন যদি নেই এটা কি হবে, একটা ভাই বোধ হয় রাজি হলো, বাবা মা বলছে না কিভাবে আমার মেয়েটাকে সুস্থ করে দিবেন, সে জায়গাটা করেন, আর কোনো কিছু করতে পারবো না, কারণ আমি জানি যে এই প্রসেসে গেলে আমার মেয়ের লাইফে আর কিছু ঘটবে না। দ্বিতীয়ত একটা জায়গা যেটা আমার কাছে খুব কনসার্ন লাগে, বাবা মাও কিন্তু, আমরা কিন্তু যে বলছে সোশ্যাল মিডিয়া, এখানে কি করা যায়, কোথায় কোথায় বাচ্চারা ঢুকতে পারে, কিভাবে ঝামেলায় পড়তে পারে, সমস্যাগুলো কি ধরনের হতে পারে, সেই প্রসেসটা সম্পর্কিত কিন্তু আমাদের বাবা মার আইডিয়া খুবই কম, এবং বাচ্চারা অনেক সময় ভুল পথে, এমনও আছে আমি কিছু কিছু কেস দেখেছি যে আমার মাকে বলতে পারছে না আমি এত বিপদে পড়েছি। একটা কেসের ঘটনা ভয়াবহ ছিল, সে একটা প্রতারকের পাল্লায় পড়ে তাকে স্কুলে গিয়ে সেই প্রতারক চাচ্ছে তাকে উঠিয়ে নিয়ে যাবে, টাকা চাচ্ছে, এই যাচ্ছে, যখন ভয়ানক অবস্থা হলো তখন বাবা মা জানতে পারলো, এর আগে জানতে পারলে কিন্তু পরবর্তীতে বাবা মা দেখা গেল আইনে আশ্রয় নিচ্ছে যে এরকম ঝামেলা হয়েছে, কিন্তু বাচ্চাটা সেই প্রসেসে আছে, বাবা মা টেরই পাচ্ছে না। তো বাবা মাকেও তো সেই সম্পর্কে একটু আগে বলছিলেন ডক্টর দাসদীপ, যে কিভাবে একসাথে বসে এবং কিভাবে আমরা মোবাইলের কোন ফাংশনটা কিভাবে চলে, কোথায় বাচ্চাটা কতখানি কাজ করছে, কত দূর এগিয়ে গেল। একটা নানি বলছিল আমাকে যে আমি রাতে ঘুমিয়ে পড়ে বাচ্চাটা আমার কাছে থাকে, ওর মা একটু ঢাকার বাইরে থাকে, রাতের বেলায় মুখ ফিরিয়ে ফিরিয়ে সে কিছু ঘটনা ঘটাচ্ছে, যখন ঘটনাটা বড় হলো তখন আমি বুঝতে পারলাম। তার মানে কেয়ার গিভার যারাই থাকবেন তাদেরই তো একটা আইনের জায়গাটাও যেমন বোঝা দরকার, একই সাথে বাচ্চাটা কতদূর যেতে পারছে, কোথায় ঝামেলা হবে, সেই রিস্ক গুলো তো বোঝা দরকার। আরেকটা জায়গা আপনি খুব পরিষ্কার ভাবে বলছিলেন যে আমাদের খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে, যে আমাদের মাঝে মাঝে কিন্তু আমাদের স্কুলগুলোতে যেটা আমরা শুরু করেছিলাম, যে বাবা মা এবং বাচ্চাদেরকে একই সাথে বসে কি হতে পারে, কি প্রসেসে সমস্যাগুলো হতে পারে, হ্যাঁ, যে মেন্টাল হেলথ এর যে আমরা প্রবলেম গুলো হচ্ছে, এবং ম্যাক্সিমাম দেখবেন যে ডিভাইসের সাথে সম্পর্কিত, তার সাথে একটা কথা বলছে এটা খুব গুরুত্বপূর্ণ, যারা ডিপ্রেশন থাকছে, অ্যাংজাইটি থাকছে, তারা যেমন ব্যবহার করছে, আবার এইটা আবার ভাইস ভার্সা, ব্যবহার করতে করতে তাদের মধ্যে ডিপ্রেশনে যে তৈরি হয়ে যাচ্ছে,
এমনকি আমরা খেয়াল করেছি কিছু কিছু বাচ্চা কোভিড এর পরে সিজোফ্রেনিয়া লাইক সিমটম, তার হ্যালুসিনেশন হচ্ছে, সে দেখতে পাচ্ছে, সে শুনতে পাচ্ছে। আর অ্যাডিকশন তো ভয়াবহ, একটা কেস আছে আমার তো কাছে প্রায় হান্ড্রেড। সেক্ষেত্রে আপনার কাছে একটু যদি সাপ্লিমেন্টারি আরেকটা প্রশ্ন করি, স্ক্রিন অ্যাডিকশন এবং ড্রাগ অ্যাডিকশন এই মুহূর্তে কোনটা সবচেয়ে বেশি ভয়াবহ? আমার আমার অভিজ্ঞতা এখন দেখা যাচ্ছে যে স্ক্রিন অ্যাডিকশনটাই ভয়াবহ। কারণ ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আসে, তার ক্লাস ফাইভে পড়ে, তাকে কোনোভাবে মোবাইল তাকে ছাড়ানো যাচ্ছে না, সে ঘুমায় না, সে 4টার সময় ঘুমায়। তার বয়স কত দেখেন, ক্লাস ফাইভে পড়ে, জি সে আমাকে বলছে যে আমাকে একটু খেলাধুলা আমি সময় দিতে পারি, আমি একটু চাইলে বাবা মা যদি আমাকে ঘুরতে সময় দিতে পারি, কিন্তু মোবাইল আমার লাগবে। তাকে কিন্তু শেপিংটা করা হয়েছে এইভাবে যে তার পছন্দের জিনিসগুলো, অল্টারনেটিভ যেটা আমরা বলি, এই শেপিংটা করেছি কিন্তু আমরা ওভাবে যে তাকে একটু খেলাধুলার ব্যবস্থা করে তার পছন্দের জিনিসগুলোকে অ্যাড করে। আপনি সাংস্কৃতিক একটা ব্যাপার বলছেন, আমাদের সময় কিন্তু খুব ভালো ছিল, স্কুল কলেজে বাচ্চারা কিন্তু অংশগ্রহণ করত খেলাধুলা, নাচ গান, বিতর্ক প্রতিযোগিতা, এই যে আমরা বলেছি যে বই একটা থাকতো, যে বই প্রতিযোগিতা, বিভিন্ন রকম বই থাকতো, সেখান থেকে একটা টেস্ট হতো কে সবচেয়ে ভালো পড়তে পারে, 10টা বই কত ভালো পড়তে পেরেছে। এইভাবে কিন্তু স্কুলে একটা জুনিয়র সেকশন ছিল, একটা সিনিয়র একটা আমরা দেখেছি যে ওরাও বসে সবাই বই পড়ার একটা প্রতিযোগিতা, খেলার একটা প্রতিযোগিতা, বিভিন্ন রকম গানের অনুষ্ঠান হতো, সেটা একটা প্রতিযোগিতা, এটা আমাদের কালচারই ছিল। এবং আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়েও দেখেছি যে নানা রকম ভাবে আমরা হয়তো সকালে ক্লাস করছি, বিকালে আমরা মাঠে গিয়ে গান শুনছি, আমাদের শিক্ষকরাই নিয়ে যেতেন, তাই না? জি